নমস্কার দর্শক বন্ধু, আপনাদের স্বাগত জানাই যে অনুষ্ঠানের জন্য আপনারা প্রতীক্ষা করেন, অপেক্ষার প্রহর গোনেন সেই ভাগ্য দর্শন অনুষ্ঠান নিয়ে। আমি সোমনাথ স্বাগত জানাই সমস্ত দর্শক বন্ধুদের, এবং অবশ্যই স্বাগত জানাই জ্যোতিষ সম্রাজ্ঞী শ্রীমতী সর্বাণী চৌধুরীকে। নমস্কার দিদি। দর্শক বন্ধু যারা চাইছেন, যারা ভাবছেন সরাসরি তার সঙ্গে কথা বলবেন, অবশ্যই সরাসরি অনুষ্ঠান হবে, কিন্তু এই মুহূর্তে লাইভ রেকর্ডিং এই অনুষ্ঠানের এই পর্বে যারা দর্শক বন্ধুরা আপনারা শুনছেন, আপনাদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ বিষয় দিদি আলোচনা করছেন, গতদিন অত্যন্ত সুন্দরভাবে তিনি রাশি ফলের সামগ্রিক একটা বৃত্তান্ত তুলে ধরেছিলেন। আজকে তিনি অবশ্যই আলোচনা করবেন, দর্শক বন্ধু আপনারা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করেন। আমরা জানি প্রতি রবি এবং সোমবার চ্যানেলে চোখ রাখবেন, সরাসরি এই অনুষ্ঠানের সম্প্রচার আপনারা দেখতে পাবেন। দর্শক বন্ধুদের জন্য আজকে দিদি অনুষ্ঠানের শুরুতেই কি বলবেন? আজকে আমি জন্মছক বিচার করতে গেলে দেখা যায় কিছু যোগ আর কিছু দোষ, এই দুটো জন্ম লগ্নে পাওয়া যায়। তো তার উপর ভিত্তি করেই আমি একটু বলবো। যেরকম গতদিন আমি মঙ্গল গ্রহটাকে দিয়ে একটু শুরু করেছিলাম, তো সেই মঙ্গল গ্রহের ওপরেই আজকে আমি একটু বলবো। তো ছক অনেক ধরনের হয়, ছকের মধ্যে বিভিন্ন ধরনের যোগ পাওয়া যায়। কিছু কিছু যোগ যেরকম আমি উল্লেখ করছি, যেরকম সেই যোগগুলোর মধ্যে বিচক যোগ, ভদ্রযোগ, শশযোগ, বংশযোগ, মালব্যযোগ, বুধাদিত্য যোগ, নাগমণি যোগ, সুনাফা যোগ, এই যোগগুলো যেরকম জাতক বা জাতিকাকে জন্মস্থানে থাকলে তাকে তার জীবনে অত্যন্ত উন্নতি বা অনেক ভালো জায়গায় যায়। যেরকম আমরা দেখি অনেক সময় বৈদেশিক যাত্রার যোগ আছে, তো বৈদেশিক যাত্রা কোনো ধরুন রাজযোগ আছে, একটা ছকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজযোগ আছে, বা নাগমণি যোগ আছে, যার ছকের মধ্যে নাগমণি যোগ আছে সেই জাতক বা জাতিকা কিন্তু অবশ্যম্ভাবী তার বৈদেশিক যাত্রা আছে, শুধু তাই নয় বই মানে বিদেশে গিয়ে সেটেল হবে, সে হবেই, তাকে হতেই হবে। যেরকম বুধাদিত্য যোগ, জন্মেও ছকে দেখা গেল বুধাদিত্য যোগ, বুধ আর রবি একত্রে সব রাশিতে থাকলে যে বুধাদিত্য যোগ হবে তার কোনো মানে নেই। বিশেষ কিছু রাশিতে যদি বুধ আর রবি শুভ নক্ষত্রযুক্ত অবস্থায় থাকে সেই ক্ষেত্রে বুধাদিত্য যোগ হয়। বুধাদিত্য যোগে যেমন ছাত্রাবস্থায় থাকলে তার পড়াশোনা বা শিক্ষাগত যোগ্যতা উচ্চ বিদ্যার যোগ থাকে, প্রচুর উচ্চ বিদ্যা হয়। তাছাড়া পরবর্তীকালে ব্যবসার দিকে গেলে কারোর কারোর ব্যবসা ভালো হয়, কারোর কারোর চাকরি, তা যেখানেই যাক তার উন্নতিটা খুব ভালো হয়। ঠিক সেরকমই একটা আছে রুচক যোগ। রুচক যোগটা যেরকম, রুচক যোগ হচ্ছে কেন্দ্রে যদি মঙ্গলের অবস্থান হয়, ছক বিচার করে যদি আমরা কেন্দ্রে মঙ্গলের অবস্থান পাই, বা কেন্দ্র মানে হচ্ছে ছক থেকে লগ্ন থেকে ফোর্থ, সেভেন্থ এবং টেন্থ হাউস যদি মঙ্গল খুব ভালো অবস্থান থাকে, কোনো নক্ষত্র অনুযায়ী যদি ভালো অবস্থান থাকে, তাহলে সেটা একটা শুভ ভাব তৈরি হয় সেই জন্মছকে, এবং সেটা থেকে রুচক যোগ তৈরি হয়। এবার রুচক যোগটা এমনই একটা যোগ যেটা কর্মচঞ্চল মানে কর্মক্ষেত্রে খুব মানে সে স্বতঃস্ফূর্তভাবে কর্মক্ষেত্রে প্রতিস্থাপন হওয়া, বা খুব সাহসিকতার সহিত ধরুন কোনো কর্ণেল যেন ধরুন সৈনিক হয়েছে এবং সে হঠাৎ করে কোনো কর্ণেল পোস্টে সে পরীক্ষা দিল, মানে ইয়ে করলো, সেখানে সে চান্স পেয়ে গেল, মানে এইরকম আর কি। মঙ্গলটা বীরত্বের পরিচয়, মঙ্গলটা সাহস, সাহসিকতা, মনোবল জোগায়। তো এই রুচক যোগে এই জিনিসগুলো আমরা পেয়ে থাকি। আবার কিছু কিছু যোগ, এটা আমি একটা যোগ নিয়ে বললাম যেটা জন্মছকে থাকলে শুভ যোগাযোগ হয়, উন্নতি হয়। এবার কিছু দোষ আমি বলবো, যেরকম জন্মছক বিচার করে কিছু দোষ পাওয়া, সেই দোষের মধ্যে যেরকম আমরা আমাদের কাছে খুব পরিচিত সবাই আমরা জানি মাঙ্গলিক দোষ, এটা একটা ভাইটাল দোষ, সবাই খুব ভয় পায় মাঙ্গলিক, মাঙ্গলিক দোষটা ভয় পায়। আবার আছে কালসর্পদোষ, কালসর্পদোষটাও, কিন্তু সব ক্ষেত্রেই মাঙ্গলিক দোষ বা কালসর্পদোষ যে ভয় পাওয়ার কোনো ব্যাপার সেটা কিন্তু নয়। দর্শক বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, কোনো কিছুতে ভয় পাবেন না। এর আগের দিন আমি বলেছি জ্যোতিষীর কাছে এতে মানুষ একটু ভয় পায়, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। সঠিক জায়গায় গেলে এবং সঠিক প্রতিকার করছে সে যদি পায়,
ভয় পাওয়ার কিছু নেই, তার অবশ্যই সমাধান তো সম্ভব। একদমই ঠিক দিদির কথার সূত্র ধরে বলি, দর্শক বন্ধু যারা চাইছেন একেবারে সঠিক জায়গায় গিয়ে সঠিক পথে আপনি সমাধান করাবেন এবং সমাধানের আগে বিচার করাবেন, তার মুখোমুখি বসে কাউন্সেলিংটা করাবেন, আদৌ আপনার জন্ম ছকে কোনো সমস্যা আছে কি, কি হতে চলেছে আগামী দিনে। আমরা যখন খুব ভালো থাকি তখন আমরা কেউ মনেই করি না যে আমাদের চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন আছে, কিন্তু একটা নির্দিষ্ট বয়সের পরে ডক্টর অ্যাডভাইস করেন যে অন্তত বছরে একবার বছরে দুবার কিছু চেক আপ করার দরকার ভীষণ, কিন্তু আমরা কেউ সেটা মনে করি না। যখন অসুস্থ হয়ে পড়ি তখন আমরা দেখি হয়তো সুগার লেভেলটা খুব বেড়ে গেছে, কোলেস্টেরল খুব বেড়ে গেছে, ইউরিয়া ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, কিন্তু সেই চেক আপটা আমরা করি না। এই জন্যই দিদি পরামর্শ দিচ্ছেন যে আপনার সময় ভালো, খুব ভালো, সব কিছু ঠিকঠাক যাচ্ছে, তো আগামী দিনেও এমন যাবে তো, সেইটা জেনে নিতে গেলে যাদের সময় ভালো যাচ্ছে না, এক একটা দিন এক একটা ঘন্টা যেন কাটতেই চাইছে না, যারা এরকম সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন অবশ্যই চলে আসুন, দিদির মুখোমুখি বসুন এবং নিজের সমস্যাটা তাকে জানান। বহু মানুষকে সুপরামর্শ দিয়ে আজ তারা জীবনে সুপ্রতিষ্ঠিত। আপনিও যদি তাদের একজন হতে চান অবশ্যই চলে আসুন। দিদি রয়েছেন, কোথায় গেলে দিদিকে পাবেন অবশ্যই দর্শক বন্ধু আপনাদের জানিয়ে দিই, আপনাদের নাগালের মধ্যেই তাকে পেয়ে যাচ্ছেন, নঙ্গী চক্রবর্তী পাড়া প্রেরণা ক্লাবের ঠিক বিপরীত গলিতে তার নিজস্ব বাসভবন সংলগ্ন চেম্বারে। অগ্রিম বুকিং যারা চাইছেন অবশ্যই যারা আসবেন মাথায় রাখবেন দিদি যেহেতু বাস্তু ভিজিট করেন, এছাড়াও সংখ্যাতত্ত্ব জটক বিচার কোষ্ঠী বিচার এবং হস্তরেখার তিনি বিচার করে থাকেন, তাই দর্শক বন্ধু যারা আসবেন অবশ্যই অগ্রিম বুকিং করে আসুন 9874250660 এই নাম্বারে অগ্রিম বুকিং করে আসুন। আরও একটি নাম্বার 9038330854 এই দুটি নাম্বারে যে কোনো একটি নাম্বারে অগ্রিম বুকিং করুন আর চলে আসুন তার নন্দী চক্রবর্তী পাড়া চেম্বারে। এছাড়াও যারা একটু বেহালার দিকে থাকেন, শকুন্তলা পার্ক বেহালা চৌরাস্তা, তারা সরাসরি দিদিকে পেয়ে যাচ্ছেন বেহালা ম্যান্টন সুপার মার্কেটে। এখন থেকে প্রতিনিয়ত পাবেন প্রতি বুধবার, সপ্তাহের একটি দিন প্রতি বুধবার দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত তাকে পেয়ে যাচ্ছেন বেহালা ম্যান্টন সুপার মার্কেটে। তাই অবশ্যই যারা চাইছেন যে একবার আসবেন এবং সঠিক বিচার সঠিক পরামর্শ নিয়ে বাড়ি যাবেন তার অবশ্যই স্বাগত, চলে আসুন দিদির কাছে। আর অগ্রিম বুকিং নাম্বার দুটি অবশ্যই আপনার কাছে রাখুন। দিদি যেটা বলছিলেন অত্যন্ত সুন্দরভাবে, মাঙ্গলিক দোষ নিয়ে আমি একটু বলবো। মাঙ্গলিক দোষটা হচ্ছে মঙ্গল যদি লগ্ন সাপেক্ষে লগ্নে বা ফোর্থ হাউস বা সেভেন্থ হাউস বা এইট হাউস বা টুয়েলভ হাউসে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই জাতক বা জাতিকার ছকটাকে আমরা বলি মাঙ্গলিক আছে, আপনার ছকে মাঙ্গলিক আছে বা আপনার ছেলে বা মেয়ে ছকে মাঙ্গলিক আছে। তো এই মাঙ্গলিকটা হচ্ছে মাঙ্গলিক যার থাকে জাতক হোক সে জাতিকা হোক, আফটার ম্যারেজ অর্থাৎ বিবাহিত জীবন, দাম্পত্য কলহ বা বিবাহিত জীবনে বিভিন্ন ধরনের সমস্যা আসে, পারিবারিক হতে পারে, মানসিক হতে পারে, শারীরিক হতে পারে, এই সমস্যাগুলো নিয়ে দাম্পত্য কলহ এইগুলো নিয়ে মাঙ্গলিক দোষ। তো মাঙ্গলিক দোষ বিয়ের আগে একটুখানি প্রতিকার করে নেওয়াটা উচিত। তো আচ্ছা দিদি, এখানে আমরা শুনেছি আপনি আরো ভালো বলতে পারবেন দর্শক বন্ধুদের যে পাত্র এবং পাত্রী উভয় যদি মাঙ্গলিক হয়, হ্যাঁ সেই ক্ষেত্রে সেটা অবশ্যই জটক বিচার করে, শুধু মাঙ্গলিক হলেই তো যে ঠিক আছে সব তা তো নয়, তাদের আরও কিছু মিল যে সে জন্যই তো জটক বিচারের খুব প্রয়োজন হয়, এবং সেগুলো যদি সব কিছু মোটামুটি একটা মিল আমরা পাই তাতে যদি দুই পাত্র পাত্রী দুজনেরই মাঙ্গলিক থাকে সেই ক্ষেত্রে আমরা কিছু প্রতিকার দিয়ে সেটা বলি ঠিক আছে, কিন্তু সেখানে যদি ম্যাক্সিমামটাই আমরা পেলাম না ঠিক কিন্তু উভয় মাঙ্গলিক সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু দাম্পত্য কলহটা খুব স্বাভাবিক। অবশ্যই তাহলে অভিভাবক অভিভাবিকা যারা এই বিবাহের মরশুমে পাত্র পাত্রীর বিবাহ দিতে যাচ্ছেন তারা অবশ্যই প্রচুর টাকা খরচ করেন, একটি বিবাহ অনুষ্ঠান মানে অনেক একটা যথেষ্ট টাকা পয়সা খরচ হয়, তাই এই সামান্য পারিশ্রমিক দিয়ে যদি আপনারা
যৌতুক বিচারটা করিয়ে নেন বা কোষ্ঠী বিচার করলেই ধরা পড়বে যে জাতক বা জাতিকা মাঙ্গলিক কিনা। আদৌ মাঙ্গলিক যদি না থাকে আপনার কোনো সমস্যার কারণ নেই, আর যৌতুক বিচার তো অবশ্যম্ভাবী। আজকে মানুষের সচেতনতা বেড়েছে, প্রত্যেকে নিজের থেকে তোমাদের কাছে আসছে, বলছে যৌতুক বিচার করে দিতে, কিন্তু এখনো যারা যৌতুক বিচার নিয়ে ততটা সতর্ক নন অবশ্যই যৌতুক বিচার করিয়ে নিন, কারণ যৌতুক বিচারে একাধিক দিক। আপনি এটি পাত্রকে বাইরে থেকে দেখেছেন, বাইরে থেকে খোঁজ খবর নিয়েছেন, কিন্তু যৌতুক বিচারে একেবারে ছবির মতো ধরা পড়বে যে আদৌ সেই পাত্র ওই পাত্রীর যোগ্য কিনা বা ওই পাত্রী ওই পাত্রের যোগ্য কিনা। বা সব থেকে বড় একটা কথা হচ্ছে, বিয়ে মানে কিন্তু পাত্র পাত্রী উভয়ই সেটা নয়, বিয়ে মানে দুটো পরিবারের মিলন। তো যারা যাদের বিয়ে হলো তারা ভালো থাকলে দুটো পরিবারও ভালো থাকে, সব কিছু মিলিয়ে যৌতুক বিচারটা খুব জরুরি। এবং অবশ্যই যৌতুক বিচার করতে এলেই আপনার জন্ম ছক বিচার করে দিদি বলতে পারবেন যে সেখানে জাতক বা জাতিকা কেউ মাঙ্গলিক কিনা। এবং অবশ্যই মাঙ্গলিক হলে ভীত হবার কোনো কারণ নেই, মাঙ্গলিক হলে মারাত্মক কিছু ঘটে যায় এমন দিদি বলছেন না, কিন্তু মাঙ্গলিক হলে মাঙ্গলিকের এফেক্টটা বিবাহের পরে তার প্রভাবটা পড়তে থাকে আপনার জীবনে। তাহলে আপনার জীবনে পড়ছে মানে আপনি যাকে সঙ্গে নিয়ে চলছেন তার জীবনেও পড়ছে। তাহলে অবশ্যই এই জায়গাটাকে কাটিয়ে নিয়ে এটাকে এর প্রভাবটা দূর করে আপনি বিবাহ করুন, তাহলে নিশ্চিন্ত মনে সুখে জীবনের বেশিরভাগটা সময়। একটি পাত্রী অর্থাৎ জাতিকা বিবাহ করছেন 22, 23, 24 খুব বেশি 25 বছর বয়সে, তাহলে জীবনের বাকি 3 ভাগ তিনি কাটাচ্ছেন যার সাথে, তার সাথে জীবনের বন্ডিংটা যাতে খুব ভালো হয় তার জন্য যৌতুক বিচার তো অবশ্যই প্রয়োজন। এবং সেই ক্ষেত্রে দিদি সতর্ক করছেন যে মাঙ্গলিক দোষ এমন একটি দোষ, আপনি যদি সেটাকে নেগলেক্ট করেন, অবহেলা করেন, যদি সেই বিষয় গুরুত্ব না দিয়ে বিবাহ দিয়ে দেন, তাহলে কিন্তু আগামী দিনে তার জীবন মোটেই সুখকর হবে না, এবং সেটি ওই দুজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, দুটি পরিবারের কেউ সুখ শান্তিতে জীবন কাটাতে পারবে না। তাই অবশ্যই সামান্য পারিশ্রমিকের বিনিময়ে, সামান্য প্রতিকারের বিনিময়ে যদি নিজের জীবনে চলার পথটা সুদৃঢ় হয়, সুগম হয়, তাহলে কে না চায়, তাহলে অবশ্যই চলে আসুন দিদির কাছে। দিদিকে পেয়ে যাচ্ছেন, অবশ্যই আমরা জানিয়ে রাখলাম যে দিদির নূতন চেম্বার শুরু হচ্ছে বেহালা ম্যান্টন সুপার মার্কেটে, সপ্তাহের একটি মাত্র দিন অর্থাৎ প্রতি বুধবার তাকে পাবেন দুপুর 2 থেকে বিকেল 5 পর্যন্ত বেহালা ম্যান্টন সুপার মার্কেটে। এছাড়াও যারা খুব দ্রুত যোগাযোগ করতে চাইছেন তারা চলে আসুন নুঙ্গি চক্রবর্তী পাড়া প্রেরণা ক্লাবের ঠিক বিপরীত গলিতে তার নিজস্ব বাসভবন সংলগ্ন চেম্বারে তাকে পেয়ে যাচ্ছেন। কিন্তু অবশ্যই আসার আগে অগ্রিম বুকিং অবশ্যই মাথায় রাখতে হবে যে অগ্রিম বুকিং করে আসুন 9874250660 এই নাম্বারে অগ্রিম বুকিং করুন, এছাড়াও 9038330854 এই দুটি নাম্বারে যে কোনো একটি নাম্বারে অগ্রিম বুকিং করুন আর চলে আসুন দিদির কাছে। দিদির অনুষ্ঠান মানেই আমরা প্রচুর জিনিস শিখি। দিদি এরপরে আমরা কি শুনছি, মাঙ্গলিক দোষ নিয়ে তো তুমি বলেছো, আমার একটা ব্যক্তিগত অনুরোধ যে ছাত্র ছাত্রীদের জন্য, কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা সামনেই, এটা বোধহয় অনুষ্ঠানের একেবারে শেষে বলতে ভালো হয় কারণ সবাই একটু প্রস্তুত হয় নাও, যারা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, টেস্ট পরীক্ষা তো ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, কিংবা ICSE বোর্ডের পরীক্ষা, CBSE বোর্ডের এক্সাম রয়েছে সামনেই, জয়েন্ট রয়েছে, তাই এই গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলির আগে দিদির কাছ থেকে অবশ্যই আমরা কিছু টিপস শুনবো বা জানবো। যারা দর্শক বন্ধু যারা টিভির ওপারে রয়েছে তারা প্রস্তুত হয় না একেবারে খাতা পেন হাতে নিয়ে, যে এই টিপসগুলি করে ঘরে বসে অবশ্যই প্রচুর মানুষ উপকৃত, তাই আপনিও যদি ঘরে বসে উপকার পেতে চান তাহলে এই টিপসগুলো নোট করুন, একটি পেন নিন, খাতা নিন এবং নোট করে নিন। দিদি অনুষ্ঠানের শুরুতেই প্রত্যেককে জানিয়েছেন যে জন্ম ছকে নানান গ্রহের নানান অবস্থানের কারণে প্রচুর ভালো যোগ যেরকম থাকে সেরকম জন্ম ছকে কিছু অশুভ দোষও তৈরি হয়। আমরা মাঙ্গলিক এবং কালসর্পের কথা বহুলভাবে জানি বা শুনেছি বেশি,
কিন্তু এটা ছাড়াও একাধিক অশুভ যোগ বীজযোগ তৈরি হয়, বীজযোগ, দারিদ্র যোগ, তারপরে কেমুদ্রুম যোগ, অর্থাৎ চন্দ্র যে জন্মছকে, হ্যাঁ, আগে পরে যদি কোনো গ্রহ না থাকে সেই ক্ষেত্রে কেমুদ্রুম যোগ, এটা কিন্তু খুব সাংঘাতিক যোগ। আর একটা যেটা যোগ আছে সেটা হলো শ্রাপিত দোষ। শ্রাপিত দোষটা শনি আর রাহু যদি একত্রে থাকে বা শনি কেতু একসঙ্গে অপোজিটে রাহু বসে আছে সপ্তমে, তাহলে কিন্তু সে শ্রাপিত দোষ একটা, যত ভালো যত শুভ যোগী থাকুক যদি শ্রাপিত দোষ থাকে কোনো জন্মজাতে, তাহলে কিন্তু তার জীবনটা হয়ে পড়বে সাংঘাতিক। এরপরে আমি শ্রাপিত দোষ এবং কালসর্প দোষ নিয়ে অবশ্যই আলোচনা করব। একদম অত্যন্ত সুন্দর ভাবে একেবারে ধরে ধরে তিনি বলে দিচ্ছেন যে কোন ঘরে কার অবস্থানের কারণে কি দোষ হতে পারে এবং সেই দোষের কারণে জীবনটা বিষময় হয়ে যেতে পারে। তাহলে আমরা জানি না, আমরা হয়তো আমাদের সন্তানকে বকাবকি করছি যে কেন করছে না, কেন করছে না, এত ভালো ছিল, এত ভালো পড়াশোনা করতো, হঠাৎ কেন তার এত ডিটোরিয়েশন হচ্ছে, কিন্তু আমরা জানছি না যে সমস্যাটা তার নিজের ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে, এটা ওই জাতক বা ওই জাতিকার একটা অশুভ গ্রহের প্রভাবে এটা হচ্ছে। এটা আমরা জানতে পারলে হয়তো 100% রেমেডি না করে সেটা যদি একটু প্রতিকার করে নেওয়া যায়, তবে তার যে জন্মছকে যে গুণগুলো আছে বা যে যোগগুলো আছে, হয়তো শুভ যোগ আছে, সেই যোগটা কিন্তু অনেকভাবে তাকে জীবনে বিকশিত হতে পারে এবং তাকে জীবনের উন্নতির দিকে নিয়ে যেতে পারে। একদমই, অর্থাৎ যে অশুভ যোগের জন্য তার ওই সময়টা একেবারে দুঃসময় পরিণত হয়েছে এবং সন্তানের দুঃসময় মানে বাবা মা উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন, তারা সন্তানকে বকাবকি না করে চলে আসুন দিদির কাছে। এবং কেন সমস্যা, আদৌ কি গ্রহের কোনো সমস্যা যার জন্য ভালো যোগের ভালো এফেক্টগুলো সে পাচ্ছে না, যেটা এতদিন সে পাচ্ছিল? তাহলে তার নিশ্চয়ই একটা ভালো ফেজ চলছিল, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশায় কি আছে সেটা আমি বা আপনি ঘরে বসে আমরা তো বুঝতে পারবো না। যেমন আপনার শরীরে কোনো রোগ বাসা বাঁধলে আপনাকে যেতেই হবে চিকিৎসকের কাছে, আপনি একটি মেডিসিনের দোকান থেকে ওষুধ কিনলেন, খেয়ে নিলেন, তাতে সাময়িক একটা সাময়িক রিলিফ হয়তো হলো, কিন্তু কোনো পার্মানেন্ট সলিউশন তাতে হয় না, সেটি বরঞ্চ বাড়তেই থাকে। তাহলে আপনাকে পার্মানেন্ট সলিউশনের জন্য যেমন যেতেই হবে চিকিৎসকের কাছে, তার সুপরামর্শে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন, ঠিক তেমনিভাবে সমস্যাটা কোথায়, সমস্যার উৎস জানতে গেলে অবশ্যই চলে আসতে হবে দিদির কাছে। আমি একটু পড়াশোনার ব্যাপারে পরীক্ষা, তো পরীক্ষার্থী তোমরা যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট এই পরীক্ষাগুলো দিচ্ছ বা আদার্স যে আরও যে পরীক্ষাগুলো দিচ্ছ, পড়াশুনো তো এখন প্রচুর পরিমাণে করতে হবে। প্রথমেই বলি, পড়াতে মনোনিবেশ করো, প্রচুর পড়া, প্রচুর পড়া, না পড়ে কিন্তু পরীক্ষার হলে গিয়ে ম্যাডাম কিছু বললেন সেটা করেই আমি পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করতে পারবো, এটা কিন্তু কখনোই ভাববে না। আমি তোমাদের যেটা বলবো সেটা করে তোমরা যে কিছু তো অবশ্যই শুভ পাবে বা শুভত্ব পাবে, কিন্তু পড়াশোনাটা তোমাদের কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে করতে হবে, মনে পড়াতে মনোনিবেশ করার জন্য কিন্তু এই ট্রিপসগুলো আমি দিচ্ছি, কখনোই ভাববে না না করে পরীক্ষার হলে গিয়ে আমি এই ট্রিপসের জন্য, এরকম কিন্তু ম্যাক্সিমাম লোকেরই হয়, ম্যাডাম তো বলেছে আমি না করেই হয়তো পাস করে নেব, তা নয়, এরকম তোমরা যে পড়ার ঘরে পড়তে বসো, যেখানে পড়তে বসো নিশ্চয়ই কোনো টেবিল চেয়ার তো অবশ্যই পড়তে বসো, টেবিল চেয়ার ছাড়া। আবার অনেকে হয়তো টেবিল চেয়ারে বই খাতা আছে, সে হয়তো পাশে কোনো খাটের ওপরে বসে পড়ে, এরকম বিভিন্ন দেখা দেন, যাই হোক সেই টেবিলের ওপরে যেখানে বই খাতা থাকে বা যেখানে তোমরা পড়াশোনা করছো সেখানে একটা কাঁচের গ্লাস নেবে, কাঁচের গ্লাসে এক গ্লাস ভর্তি, কাঁচের গ্লাসে এক গ্লাস জল নেবে এবং তার উপরে একটা ঢাকা দিয়ে জলটাকে রেখে দেবে। প্রত্যেক দিন সেই জলটাকে তোমরা চেঞ্জ করবে, যখন পড়তে বসবে সকালবেলা পড়তে যখন বসছো তখন এই জলের গ্লাসটা ভর্তি করে জল রাখবে, রেখে পড়তে বসবে, এবং রাত্রিবেলা যখন পড়াশোনা হয়ে যাচ্ছে তখন তোমরা জলটা ফেলে দেবে, আবার পরের দিন সকালবেলা উঠে সেই জলটাকে আবারও ওইরকম পুনরায় এক গ্লাস জল রাখবে। ছুচলো পেন্সিল, পেন্সিলের ডগা ছুচলো করে, কোনো তোমরা নিশ্চয়ই পেনদানি ইউজ করো, পেনদানির মধ্যে সেটা ছুচলো দিকটা ওপরে রেখে তোমরা পড়াশোনা করবে, সেটাকে সামনে রেখে
সরস্বতী মন্ত্র অবশ্যই জপ করবে। প্রত্যেক দিন পড়তে বসার আগে আমি একটা মন্ত্র বলছি, ঐং ঐং মন্ত্র 21 বার, ঐং মন্ত্র 21 বার জপ করবে। এই মন্ত্রটা জপ করার পরে তোমরা পড়তে বসো। আবার তাছাড়াও আরো আমি পরবর্তীকালে আরো কিছু ট্রিপস দেবো। সরস্বতী পুজো আসছে, সরস্বতী পুজোর পরেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তো সরস্বতী পুজোর পরেই সরস্বতী পুজোর দিন কি করতে হবে সেটাও আমি বলে দেবো ছাত্রছাত্রীদের। এগুলো করো, আর একটু গণেশ পুজো করো সঙ্গে। গণেশ পুজোতেও তোমাদের গণেশ সুবুদ্ধি দান করে, পড়াশোনার ক্ষেত্রেও প্রচুর মনোনিবেশ করায়। একটু গণেশ পুজো করো বুধবার করে, এগুলো করো। তারপরে আস্তে আস্তে আমি অনেক কিছু ট্রিপস এখন তো পরীক্ষা নিয়েই বলবো। একেবারেই দরজায় করা নাড়ছে বাগ দেবীর আরাধনা, বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, এবং তার আরাধনার আগেই আমরা দিদির আরো দুটো প্রোগ্রাম পেয়ে যাব। তাই দর্শক বন্ধুদের চোখ রাখতেই হবে ভাগ্য দর্শন অনুষ্ঠানের দিকে, কারণ একটা এপিসোড মিস হয়ে গেলে এই ধরনের মূল্যবান টিপস আপনারা হেলায় হারিয়ে ফেলবেন ঘরে বসেই। কিছুটা এটা মনঃসংযোগ, আপনার যে কনসেন্ট্রেশনের অভাব হচ্ছে পড়াশোনা করতে গেলে, যে মনঃসংযোগ লাগে সেই জায়গায় কোথাও ব্যাঘাত করছে, সেখান থেকে অনেকটা রিকভার করেছে প্রচুর মানুষ। তাই আপনিও পাবেন, আপনার সন্তান সন্ততির জন্য অবশ্যই তাদেরকে সুপরামর্শ দিন এবং দিদির কাছে নিয়ে আসুন। আপনি ডাক্তারের কাছে গেলেন, চিকিৎসকের কাছে গেলেন, চিকিৎসক প্রেসক্রিপশন লিখে দিলেন, এই প্রেসক্রিপশন মানে ব্যবস্থাপত্র, এই ব্যবস্থাপত্রটি নিয়ে আপনি ঘরে রেখে দিলেন, যেহেতু ডাক্তার দেখিয়ে এসেছে ওষুধ লিখে দিয়েছে, কিন্তু ওষুধটা তো কিনে আপনাকে খেতে হবে নিয়ম করে যেরকম তিনি বলেছেন। তাহলে পড়াশোনাটাও করতে হবে, সঙ্গে টিপসগুলো আপনাকে আরও যাতে বাড়তি নম্বর বাড়তি একটা সুবিধা পাইয়ে দেবে। তাই অবশ্যই যারা পড়াশোনা নিয়ে চিন্তিত, অভিভাবক অভিভাবিকারা ছাত্রছাত্রীদের থেকে বেশি চিন্তিত, তারা অবশ্যই শুনলেন এবং এই টিপসগুলো মাথায় রাখুন। প্রত্যেক বছর অগণিত ছাত্রছাত্রী ভালো ফল করছেন এই টিপসের জোরে, প্লাস নিজের পড়াশোনার জোরে, নিজের মেধার জোরে। তাই যারা চাইছেন ভালো ফল করে নিজের কেরিয়ারটাকে সুদৃঢ় করবেন, তারা অবশ্যই এই টিপসগুলো মেনে চলুন। আর চোখ রাখতেই হবে চ্যানেল বঙ্গশ্রীতে, খুব ধরে ধরে আলোচনা করেছেন, এবং মাঙ্গলিক যজ্ঞে অযথা ভীত আতঙ্কিত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। অভিভাবক বা অভিভাবিকা যারা পাত্রপাত্রী বিয়ে দিতে যাচ্ছেন তারা চলে আসুন দিদির কাছে, জুটুক বিচার করিয়ে মাঙ্গলিক যদি থাকে সেই জাতক বা জাতিকা কি করণীয় অবশ্যই তিনি বলে দেবেন। তাই দ্রুত চলে আসুন, যারা খুব দ্রুত আসতে চাইছেন তারা চলে আসুন নঙ্গী চক্রবর্তী পাড়া প্রেরণা ক্লাবের বিপরীত গলিতে। যারা বজবজ কিংবা পূজালির দিক থেকে আসবেন তারা নঙ্গী স্টেশনে চলে আসুন, আর ট্রেন পথে নঙ্গী স্টেশনে আসুন, নঙ্গী স্টেশন থেকে নঙ্গী চক্রবর্তী পাড়া প্রেরণা ক্লাবের বিপরীত গলিতে চলে আসুন। আর সড়ক পথে এলে আপনাকে নঙ্গী মোড়ে নামতে হবে, নঙ্গী মোড় থেকে আপনি অটোরিক্সো বা রিক্সো করে চলে আসতে পারেন নঙ্গী চক্রবর্তী পাড়া প্রেরণা ক্লাবের বিপরীত গলিতে। দিদির নিজস্ব বাসভবন সংলগ্ন চেম্বারে তাকে পেয়ে যাচ্ছেন। আর যারা বেহালা কিংবা মহাস্তলার গণিপুর শকুন্তলা পার্ক ইত্যাদি অঞ্চলের বাসিন্দা তারা সরাসরি বেহালা ম্যান্টন সুপার মার্কেটে দিদিকে সপ্তাহে একটি মাত্র দিন এখন পাবেন, প্রতি বুধবার দুপুর 2-5 পর্যন্ত। অগ্রিম বুকিং নাম্বার দুটি আমরা আরও একবার বলে অনুষ্ঠান শেষ করব, 9874250660, এবং আরও একটি অগ্রিম বুকিং নাম্বার 9038330854। অবশ্যই চোখ রাখুন চ্যানেল বঙ্গশ্রীতে এবং ভাগ্য দর্শন অনুষ্ঠান নিয়ে। আমরা প্রতি রবিবার এবং বুধবার ঠিক এইভাবেই থাকবো আপনাদের সঙ্গে রাত্রি 9টায়। অবশ্যই চোখ রাখুন ভাগ্য দর্শন অনুষ্ঠানে। সবাই খুব ভালো থাকুন, চোখ রাখুন চ্যানেল বঙ্গশ্রীতে। ধন্যবাদ, নমস্কার। ভ্রমণ ও টেলিকম জগতের নতুন দিশা সাগর টেলিকম পাবেন নামি দামি কোম্পানির মোবাইল সেট, ডিটিএইচ এর এয়ারটেল, টাটা স্কাই ছাড়াও সমস্ত কোম্পানির মোবাইলের রিচার্জ করা হয় আধুনিক প্রযুক্তির মাধ্যমে। মোবাইল রিপেয়ারিং এর জন্যই আজই আসুন সাগর টেলিকম, মোবাইল রিটেল ও হোলসেলের সাথে ডাউনলোডিং, লাইসেন্সপ্রাপ্ত হার্ডওয়্যার ও সফটওয়্যার পাওয়া যায়। এছাড়াও আজই আসুন চকমে লক্ষ্মী মার্কেটের একমাত্র প্রতিষ্ঠান সাগর টেলিকম, আজই আসুন চকমে লক্ষ্মী মার্কেটের একমাত্র প্রতিষ্ঠান সাগর টেলিকম।